আমরা ততক্ষণ ডিভিশন শিখলাম, এবার আমরা শিখবো যে কী করে আমরা যে ডিভিশন করলাম সেটা ঠিক করছি, অ্যান্সারটা কি আমার ঠিক আসছে সেটা কী করে বুঝবো, তার জন্য আমাকে চেক করতে হবে। তো আমরা এখন শিখবো চেকিং ডিভিশন, তার জন্য কিছু একটা রুলস আছে। সেই রুলসটা কি? ডিভাইজার ইনটু কোশ্চেন্ট প্লাস রিমাইন্ডার ইজ ইকুয়াল টু ডিভিডেন্ড, মানে যেটা দিয়ে ভাগ করছি সেটা ইনটু ভাগফল প্লাস অবশিষ্ট যেটা বেরোচ্ছে সমান সমান ভাজক বা যাকে ভাগ করছি। তো সেটা যদি আমার সমান ঠিকঠাক বেরোয়, যদি আমি এই এই গুণফলটা করে যোগটা করে যদি আমি ভাজকটাকে ঠিকঠাক বা ডিভিডেন্ডটাকে আমি বার করতে পারি যাকে ভাগ করছি, এক্স্যাক্টলি নাম্বারটা বেরোয়, তাহলেই বুঝবো আমার ডিভিশনটা কারেক্ট। তো আমি তোমাদের এক্সাম্পল দিয়ে দেখাই। দেখো আমি এখানে লিখেছি 43 ÷ 8। যদি আমি 43-কে 8 দিয়ে ডিভাইড করি তাহলে কত হবে? 8 5 5 8 = 40, তারপর 6 8 = 48। তো 48 তো যাবে না, তো 5 8 দিয়ে করবো, তো 5 এখানে বসাবো, 5 8 = 40। তো আমি সাবস্ট্রাক্ট করে আমার রিমাইন্ডার কত বেরোবে? 3 3 - 0 3, আর 4 - 4 0। তো না লিখলে চলে, তাহলে এটা আমার কী বেরোলো? কোশেন্ট, আর এটা আমার বেরোলো রিমাইন্ডার, আর এটা আমার কি? ডিভাইজার, রাইট? আর এটা কি আমার? ডিভিডেন্ড, ডিভিডেন্ড। হ্যাঁ, তো এবার আমি যদি এই ফর্মুলায় বসিয়ে দেখি, যদি আমার ঠিকঠাক বেরোয়, তাহলে আমার এখানে ডিভাইজার কত? 8, তার সাথে কোশেন্ট কত বেরোচ্ছে? 5 5, 8 × 5, রাইট? 5 8 = 40, তার সাথে আমার রিমাইন্ডার কত? 3 বেরিয়েছে। তাহলে আমি দেখি এটা ক্যালকুলেশন করে কত হয়, যদি আমি 8-এর সাথে 5 মাল্টিপ্লাই করি তাহলে কত হচ্ছে? 40। তাহলে 40-র সাথে আমি যদি 3 যোগ করি, 40 + 3, তাহলে কত হবে? 43। তাহলে আমার দেখো এই ডিভিডেন্ড 43 বেরোলো, আর এখানেও আমার ডিভিডেন্ড 43 আছে, তার মানে আমার ডিভিশনটা ঠিক হয়েছে। তাহলে আমি এটা বুঝলাম, সো ডিভিশন ইজ কারেক্ট, তাহলে আমার ভাগটা আমি যেটা করেছি সেটা একদম ঠিক। তো এবার নেক্সট এক্সাম্পলটা দেখি, আরেকটা এক্সাম্পল দিলে আরও পরিষ্কার হবে। 57/4, 4 দিয়ে আমি 57-কে ডিভাইড করছি, ঠিক আছে? তো 4 দিয়ে দেখো 5, ফার্স্ট ডিজিটটা দেখবো সেটা আমার এই নাম্বারটা দিয়ে ডিভিজেবল কি না। দেখো 5 4-এর থেকে বড়, তাই জন্য আমি এটা ডিভাইজ করতেই পারি। তো 4 1 = 4 গেল, 5 থেকে 4 গেল 1, আর এটা কত আছে? 7, 7-টাকে আমি নামিয়ে দিই 17, কারণ কি 1 তো আর 4 দিয়ে ভাগ যাবে না, তো এবার 17। এবার 4-এর টেবিল দেখি, 4 4 = 16, 16 বসালাম। এবার 17 - 16 করলে কত হয়? 7 - 6 = 1, আর 1 - 1 = 0, তাহলে এটা আমার কী বেরোলো? রিমাইন্ডার, আর এটা আমার কোশেন্ট। এবার সেম ফর্মুলায় বসিয়ে দেখি যে আমার এরকম বেরোবে কি না। এখানে আমার দেখো ডিভাইজার হচ্ছে 4, কোশেন্ট 14, প্লাস রিমাইন্ডার কত? 1। এবার 4-এর সাথে তো 4, এবার 14-এর টেবিল বার করতে, 14-এর টেবিল হয়তো তোমরা জানো না, তাহলে কী করবে? সাইডে মাল্টিপ্লিকেশন করে নেবে 4 দিয়ে, 4 4 = 16, ক্যারি 1, 4 1 = 4 + 1 = 5, তাহলে আমার কত বেরোলে এটা? 56, 56-এর সাথে আমি যদি 1 অ্যাডিশন করি কত হবে? 6 + 1 = 7, আর 5 বসে গেল, তাহলে 57। তাহলে আমি এই ডিভিডেন্ডটা এখানে পেলাম, তার মানে আমার ডিভিশনটা কারেক্ট। তাহলে বুঝতে পারলে যে আমি এরকমভাবে চেক করতে পারি, চেক করে আমি আমার ডিভিশনটা ঠিক হয়েছে কি না সেটা আমি চেক করে নিতে পারি ইজিলি হবে, এই যে এই ফর্মুলাটা দিয়ে। তো এই ফর্মুলা তোমাদেরকে মনে রাখতে হবে, ডিভাইজার ইনটু কোশ্চেন্ট প্লাস রিমাইন্ডার ইজ ইকুয়াল টু ডিভিডেন্ড। এবার দেখো নেক্সট টপিক, দেখো আমি তোমাদের এবার দেখাবো ডিভাইডিং মাল্টিপেলস অফ টেন্স। আমরা তো এরকম বিভিন্ন নাম্বার ডিভাইড করছি, তো এবার দেখি আমার যদি এরকম মাল্টিপেলস মানে 43 আর এগুলো তো 10-এর মাল্টিপেলস, তো এই নাম্বারগুলোকে যখন ডিভাইড করবো তখন কী করে করবো? দেখো আমি এখানে 40 ÷ 10 লিখেছি, এবার 10-এর টেবিলস আমরা জানি, তো 10-এর টেবিলস আমি ইজিলি ক্যালকুলেট করে বলতে পারি এখানে 4 10 = 40 হবে, তাহলে কেটে গেল। তো তাহলে মিলে গেল আমার এখানে অ্যান্সার কত? এটা 4, অ্যান্সার হচ্ছে 4। এখানে কোনো দেখো কোনো রিমাইন্ডার নেই, যেহেতু কিছু লেফট ওভার পড়ে নেই। তো এরকমভাবে দেখো
6 দিয়ে 300 কে আমি 6 দিয়ে ডিভাইড করে রাখো 3 টা তো ডিভিজিবল হবে না কারণ কি 3 6 এর থেকে ছোট তো আমি 30 টাকে কনসিডার করব এই দুটোকে আমি কনসিডার করলাম দেখো 6 এর টেবলস পড়ে দেখো 5 6 যা 30 বসিয়ে দিলাম তো মিলে গেল মানে এখানে সাবট্রাক্ট করে কিছু আসবে না কিন্তু আমি এই 0 টার কি করব এই 0 টাকে আমি 6 দিয়ে ডিভাইড করতে পারবো করলে কিছু হবে তার থেকে আমি কি করব এই 0 টাকে আমি এর উপরে উঠিয়ে দিলাম কারণ কি 6 দিয়ে 0 কে ডিভাইড করলে 0ই হয় তাই জন্য আমি কোনো নাম্বার দিয়ে 0 কে ডিভাইড করলে 0 হয় তাই জন্য আমি এখানে 0 টা বসিয়ে দিলাম তাহলে আমার অ্যানসার কত এলো 50 এবার দেখো নেক্সট एग्जांपल দেখো 120 120 কে আমি 4 দিয়ে ডিভাইড করব এখানে দেখো আমি দুটো নাম্বারকে কনসিডার করব কারণ কি 1 তো ডিভাইডেড বাই 4 পসিবল নয় তো 12 অবধি কনসিডার করব তো 4 এর টেবিল দিয়ে দেখব 4 3 যা 12 কেটে গেল ঠিক এরকম ভাবে এখানে যেমন 0 টাকে আমি উঠিয়ে দিয়েছি 4 ডিভাইডেড বাই 0 ইজ 0 তো আমি এখানে আবার 0 টাকে বসিয়ে দিলাম তাহলে আমার অ্যানসার কত বেরালো 30 তো এইরকমভাবে এত এইরকমভাবে আমরা মাল্টিপলস অফ টেন্সগুলোকে ডিভাইড করতে পারি সিম্পল দুটো ফার্স্টে দুটো ডিজিটকে কনসিডার করব আর যদি নিচে যাবে আমার শেষে জিরো থাকে সেটাকে আমার ডিভাইড করার কোনো দরকার নেই সেটাকে আমি উপরে তার উপরে খাস বসিয়ে দেবো তাহলে আমি ইজিলি হবে ক্যালকুলেট করতে পারবো এবার আমি তোমাদের শেখাবো ডিভিশন ওয়াইয়া ওয়ান ডিজিট নাম্বার সেখানে উইদাউট রিমাইন্ডার মানে এখন আমরা কোনো রিমাইন্ডার দিয়ে কোনো কাজ করব না এবার আমরা শুধু সিম্পল ডিভিশন করব ওয়ান ডিজিট নাম্বার মানে একটা একটা ডিজিট করে আমরা ডিভাইড করব ঠিক আছে দেখো আমি কটা এক্সাম্পল লিখেছি তোমাদের বোঝানোর জন্য দেখো ফার্স্ট দেখো 84 84 ডিভাইডেড বাই 4 ঠিক আছে তো ফার্স্টে দেখো 8 এই নাম্বারটা 4 এর থেকে বড় 4 এর থেকে বড় তাহলে 8 4 দিয়ে ডিভিজিবল যায় ডিভাইড করতে পারি এবার দেখি এটা ম্যাচ খায় কি না 4 এর যদি টেবলস দেখি 4 1 যা 4 4 2 যা 8 তো আমার এটা ম্যাচ খাচ্ছে তো আমি এখানে 2 বসাবো আর এখানে তলায় আমি 8 বসাবো ঠিক আছে এবার আমি এটাকে সাবস্ট্রাক্ট করলে কি হবে 8 মাইনাস 8 0 0 পেলাম এবার এই 4 টাকে কী করবো 4 টাকে আমি নামাবো ঠিক আছে 4 টাকে আমি নামালাম নামিয়ে এবার দেখি 4 এর টেবিল দেখো 4 1 যা 4 সাবস্ট্রাক্ট করলে কত হয় 0 তার মানে আমার রিমাইন্ডার কত 0 আর কোশেন্ট কত 21 তো আমি এখানে লিখব কিউ ইজ ইকুয়াল টু 21 আর রিমাইন্ডার ইজ ইকুয়াল টু 0 কারণ কি আমার এখানে কোনো রিমাইন্ডার নেই দেখো উইদাউট রিমাইন্ডার পাবো না আমি কোনো রিমাইন্ডার দেখো এখানে আমি একটা একটা ডিজিট করে নামিয়েছি একটা একটা ডিজিটের করে ডিভাইড হচ্ছে নেক্সটটা দেখো 486 ডিভাইডেড বাই 2 এবার 2 এর টেবিল আমি ফার্স্টে দেখি 4 4টা আমার 2 এর থেকে বড় তাহলে আমার ডিভাইড করতে পারবো তো 2 দিয়ে আমি যখন ডিভাইড করবো দেখি 2 এর টেবিল পরে 2 2 যা 4 তো আমি যদি সাবস্ট্রাক্ট করি 4 মাইনাস 4 0 তারপর আমি 8টাকে নামাবো ঠিক আছে ফার্স্ট আমি 8টাকে নামাবো নামিয়ে চেক করবো যে 2 দিয়ে ডিভাইড যাচ্ছে কি না তো দেখো 2 এর টেবিল পরে দেখবে 2 4 যা 8 তো আমার এটা ডিভাইড যাচ্ছে আমি এখানে 4 বসাবো আর এখানে আমি 8 এটাকে আমি আবার সাবস্ট্রাক্ট করবো 8 মাইনাস 8 জিরো পেলাম এবার আমি কি করব এবার আমি 6টাকে নামাবো 6 তখন আমি এবার আবার আমি দেখব যে 6 ইজ ডিভিজিবল বাই 2 অর নট তো আমি 6টাকে ডিভাইড করব 2 দিয়ে তো 2 এর টেবিলস পরে দেখি 2 3 যা 6 আবার সাবস্ট্রাক্ট করলাম আমি পেলাম 0 তাহলে আমি এখানে আমার অ্যান্সার কত পেলাম 243 তো কোশ্চেন ইজ ইকুয়াল টু 243 আর রিমাইন্ডার ইজ ইকুয়াল টু 0 তো দেখলে আমরা এখানে একটা একটা করে ডিজিট নামিয়ে ডিভাইড করছি এবার নেক্সট দেখো এটা একটা বড় সংখ্যা 9630 ডিভাইডেড বাই 3 তো 9টা দেখো 3 এর থেকে অবভিয়াসলি বড় তাহলে ডিভিজিবল তো আমি 9 3 এর মাল্টিপল পড়ে দেখি 3 3 যা 9 তো এটাকে আমি আবার সাবস্ট্রাক্ট করলাম 9 মাইনাস 9 0 এবার আমি 6টা নামাবো 6 3 2 যা 6 আবার সাবস্ট্রাক্ট করলাম 0 এখানে আমি 3টা নামাবো 3 3 1 যা 3 সাবস্ট্রাক্ট করলাম 0 আর এখানে আমার 0 আছে আমি 0টাকে কী করব আগে দেখেছি এই 0টাকে আমি ওপরে তুলে দেবো তাহলে আমার কোশ্চেন কত বেরোলো 3 2 1 0 আর রিমাইন্ডার ইজ ইকুয়াল টু 0 তো বুঝলে যে ডিজিট যখন আমি ওয়ান ডিজিটে ডিভাইড করব তখন আমি দেখো একটা একটা করে ডিজিট নামিয়ে ডিভাইড করছি
এবার নেক্সট দেখো টপিকটা ডিভিশন বাই রিগ্রুপিং উইদাউট রিমাইন্ডার। এখানে আমি কি করব গ্রুপ গ্রুপ হিসাবে ডিভাইড করব, ঠিক আছে? এখানে আমি গ্রুপ হিসাবে ডিভাইড করব, এখানে আমি ওয়ান ডিজিট হিসেবে ডিভাইড করব না। দেখো ফার্স্ট এক্সাম্পল 96, ঠিক আছে? এখানে দেখো নাইনটা ফোরের থেকে বড়, তাই এটা ডিভাইড করতে পারি ফোর টু জা এইট। সাবস্ট্রাক্ট করি নাইন মাইনাস এইট ওয়ান, এই ওয়ান ইজ ডিভিজিবল ফোর নট, দেন সিক্স কামস, সিক্স নিচে নামবে, সিক্সের নিচে এলো, তাহলে আমি একে দেখো এটা আমার একটা গ্রুপ ফর্ম হলো, ওয়ান সিক্স সিক্সটিন, টু ডিজিটের একটা গ্রুপ ফর্ম হলো। তো আমি টেবিলটাকে দেখি ফোর জের পরে ফোর ফোর জা সিক্সটিন, সাবস্ট্রাক্ট করলাম জিরো, তাহলে এটা হলো রিগ্রুপিং, আমার একটা গ্রুপ ফর্ম হলো এখানে। তো আমার কোশ্চেন কত হলো 24 আর রিমাইন্ডার ইজ ইকাল টু জিরো, দেখতে পাচ্ছ রিমাইন্ডার এখানে প্রত্যেকটা জিরো। এবার দেখো নেক্সট নাম্বারটা ওয়ান, ওয়ান ইজ নট ডিভিজিবল বাই থ্রি, ওয়ানকে আমি থ্রিতে ডিভাইড করতে পারবো না। দেন আমি কী করবো সিক্সটিন কনসিডার করবো, সিক্সটিন এটা একটা আমার গ্রুপ ফর্ম হলো। দেখো থ্রি এর টেবিলস পরে আমি দেখবো এর থেকে ছোটো কী আছে, থ্রি ফাইভ জা ফিফটিন, তো আমি এখানে ফিফটিন লিখবো। আমি সাবস্ট্রাক্ট করি সিক্স মাইনাস ফাইভ ওয়ান, আর ওয়ান মাইনাস ওয়ান জিরো। এবার দেখো ওয়ান ইজ ডিভিজিবল বাই থ্রি, এগেন ওয়ান এসে গেছে, তো না, তো আমি কী করবো এখানে এইটটাকে নাও, তাহলে আমার কত হলো এইটিন। দেখো এটা একটা আমার গ্রুপ ফর্ম হলো। এবার আমি দেখি থ্রি ফাইভ জা ফিফটিন, থ্রি সিক্স জা এইটিন, তাহলে আমি এখানে সিক্স বসালাম, দেখো আমি সাবস্ট্রাক্ট করি জিরো, তাহলে আমি এখানে আমার কোশ্চেন কত পেলাম ফিফটি সিক্স, আর রিমাইন্ডার ইকুয়াল টু জিরো, বুঝতে পেরেছ? এবার নেক্সট দেখো নাইন থ্রি নাইন ফোর, নাইন থাউজেন্ড থ্রি হান্ড্রেড নাইনটি ফোর, সেভেন, এই সেভেন দিয়ে আমি নাইনকে ডিভিজিবল করতেই পারি, ডিভাইড করতে সেভেন ওয়ান জা সেভেন, সাবস্ট্রাক্ট করি নাইন মাইনাস সেভেন টু, এই থ্রিটাকে নামাবো, টুটা তো আমার ডিভি সেভেন দিয়ে ডিভাইড করা যাবে না, তো আমি থ্রিটাকে নামালাম। দেখো আমার গ্রুপ ফর্ম হলো টোয়েন্টি থ্রি। এবার আমি দেখি সেভেন দিয়ে টোয়েন্টি থ্রি যায় নাকি, সেভেন 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 থ্রি জা টোয়েন্টি ওয়ান, আর সেভেন ফোর জা টোয়েন্টি এইট, টোয়েন্টি এইট তো যাবে না, তো সেভেন থ্রি জা টোয়েন্টি ওয়ান, আমি সাবস্ট্রাক্ট করি থ্রি মাইনাস ওয়ান টু, আর টু মাইনাস টু জিরো, ঠিক আছে? এবার আমি নাইনটাকে নামাবো, টোয়েন্টি নাইন হলো, এটাও আমার একটা গ্রুপ। দেখো এবার সেভেন ফোর জা টোয়েন্টি এইট যাবে, সেভেন ফোর জা টোয়েন্টি এইট, এবার এটাকে আমি সাবস্ট্রাক্ট করে নাইন মাইনাস এইট ওয়ান, ওয়ান পেলাম, আবার ওয়ান আমি সেভেন দিয়ে ডিভাইড করতে পারবো না, তো আমি এবার আমি ফোরটাকে নামাবো, ফোরটাকে নামালাম। এবার আমি দেখি সেভেন দিয়ে ডিভাইড যাবে কি না, সেভেন টু জা ফোরটিন, দেখো এবার আমার মিললো, আমার রিমাইন্ডার এলো জিরো। তো দেখলে যে সব আমার গ্রুপ ফর্ম হচ্ছে, টু না ডিজিট করে করে আমার প্রত্যেক ক্ষেত্রে গ্রুপ ফর্ম হচ্ছে, এটা হচ্ছে রিগ্রুপিং ডিভিশন। তো আমার এখানে কোশ্চেন কত এলো ওয়ান থ্রি ফোর টু, আর রিমাইন্ডার ইকুয়াল টু জিরো। তো এখানে দেখো প্রত্যেক ক্ষেত্রে আমার রিমাইন্ডার জিরো, কোনো রিমাইন্ডার বেরোয়নি, সব কটাই আমার ম্যাচ খেয়েছে, ঠিক আছে? তো এখানে দেখো গ্রুপ হিসেবে ভাগ করেছে, আর এখানে সব ওয়ান ডিজিট করে ডিভাইড হয়েছে। তো বুঝতে পারলে ডিভিশন বাই ওয়ান ডিজিট নাম্বার আর ডিভিশন বাই রিগ্রুপিং